হাই, আমি রূপম। এখন কথা হবে শাহরুখ খানের আপকামিং ফিল্ম, যেটা 2023 আসছে। 2023 তার তিনটি ছবি আসছে, তার মধ্যে অন্যতম একটি যার নাম হচ্ছে জওয়ান। দুদিন আগে এই ছবিটার টিজার ড্রপ করা হয় এবং ছবিটার রিলিজ ডেটও সেখানেই জানতে পারি আমরা। ছবিটা আসছে 2 জুন। ছবির ডিরেক্টর অ্যাটলি কুমার, যিনি সাউথে খুব ভালো ভালো সিনেমা দিয়েছেন, মানে সুপারহিট বক্স অফিসে সিনেমা দিয়েছেন, সেই পরিচালকের সাথে তার কাজ। তো এই ছবিটার লুক আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে প্রশংসায় মত্ত। দারুণ লুক, আমিও বলেছি যে আমার লুকসটা হেভি লেগেছে। টিজারটা যেরকমভাবে ডিজাইন করা হয়েছে ঘ্যাম লেগেছে। তো আমার এই টিজারটা দেখে এই ছবিটার প্রতি একটা দারুণ প্রত্যাশা রয়েছে। এবং শাহরুখ খান 2023 যে তিনখানা সিনেমা নিয়ে আসছে, এবং টাইগার 3 আমরা 4টি বলতে পারি, তার 4টে প্রজেক্ট আসছে, মনে হয় তার কাজ যেরকমভাবে অ্যাপ্রিসিয়েশন পাবে ঠিক সেরকমভাবে বক্স অফিসে পারফর্মও করতে পারবে। এটা আমাদের কোথাও একটি এক্সপেকটেশন, শাহরুখ খান বলে কথা, এতদিন পর সিনেমা নিয়ে আসছে, আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। এবার আমি আগের দিনই অরিত্রদেরকে বলছিলাম যে যখন ওরা আমাকে ছবিটা দেখায় এই লুকটা, আমি বলি যে এটা ব্যাটম্যান হার্স ছবিটা তোমরা দেখতে পারো, সেখান থেকে একটা সুপার ভিলেন, একটা খুব প্রমিনেন্ট একটা চরিত্র, সেই চরিত্রটার লুকটার সাথে সাদৃশ্য রয়েছে। এবার দেখি, প্রচুর এই নিয়ে আলোচনা, প্রচুর ভিডিও, প্রচুর কথা সোশ্যাল মিডিয়াতে যে এই লুকটা কপিড, এই লুকটা কপিড, এই নিয়ে। তো আমি এত কিছুতে যেতেই চাই না, খুব সহজ একটা কথা বলতে চাই, যেখানেই আমার মনে হয় যে হিপোক্রিসি ছড়িয়ে রয়েছে কীরকমভাবে বোঝা যাবে, সেটা হচ্ছে KGF Chapter 2। দুর্ধর্ষ হিট সিনেমাটা, দারুণ, এতে কোনো সন্দেহ নেই। সিনেমাটা রিভিউ দিয়েছি, তোমরা দেখতে পারো, আমার ছবিটা ব্যাপক লেগেছে। ছবিটা বক্স অফিসে কীরকম বিজনেস করেছে আমরা প্রত্যেকে জানি। সেই ছবিতে আধিরাজ্যের লুক, মানে সঞ্জয় দত্তের যে লুক, সেই লুকটা যখন আসে তখনও খিল্লি হয়, প্রচণ্ড এটা নিয়ে কথা হয় যে এই লুকটা বাইকিংসের থেকে কীরকমভাবে ইন্সপায়ার্ড, বা বলতে পারি আমরা একদম ঝেপে দিয়েছে। সিনেমাতে একটা ডায়ালগও আছে, মানে তারা সেরকমভাবে ইনকর্পোরেট করেছে যে সে বাইকিংস থেকে প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার্ড, সেই জন্য সে নিজেকে ওরকমভাবে সাজিয়ে রেখেছে আধিরাজ্যের ক্যারেক্টার। যখন সিনেমাটা বক্স অফিসে আসলো, আর কোনো কথা উঠেছে যে এই তো এখান থেকে লুক ঝেড়েছে, এই তো এখান থেকে ওই করেছে, একটাও কথা এসেছে? আসেনি তো, একদমই আসেনি। শাহরুখ খানের একটা লুক এসছে, সেটা হর্ষ হোক বা আদার্স যে কোনো সিনেমা হোক, সেই সিনেমার একটা ক্যারেক্টারের থেকে লুকসটা দেখতে আমাদের একরকম লাগছে। এই নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এতে কিছু যায় আসেই না, এতে কোনো ছবিটার ওপর কোনো এফেক্টই পড়ে না, বিন্দুমাত্র এফেক্ট পড়ে না। তার কারণ হচ্ছে, ছবিটা যদি ভালো হয়, ছবিটা যদি দারুণ বিজনেস করার পটেনশিয়াল রাখে, তাহলে ছবিটা এমনিতেও বিজনেস করবে, অমনিতেও বিজনেস করবে। একটা লুক কপি হলে, একটা ক্যারেক্টারের একটা লুক কপি হলে ছবিটা কিন্তু খারাপ হয়ে যায় না, এবং ছবির পটেনশিয়াল বিন্দুমাত্র কমে না। যদি সেটা হতো, তাহলে এর আগে বহু সিনেমা হয়েছে যে সিনেমায় হিরো হোক, ভিলেন হোক, গল্পের অন্যতম মুখ্য চরিত্র হোক, তাদের লুকস ইন্সপায়ার্ড বা কপি ছিল, তাহলে সেই ছবিগুলো কি বক্স অফিসে ফ্লপ করেছে বা ছবিগুলো কি চলেনি এমন হয়েছে? এবং জলজ্যান্ত উদাহরণ দিয়েই দিলাম KGF Chapter 2। আরও একটা উদাহরণ, কয়েকদিন আগে ব্রহ্মাস্ত্র টিজারটা এলো, শুরু হয়ে গেল এটা VFX, ইন্ডিয়ান ছবি কোনোদিন পারবে না, মার্ভেল DC থেকে শেখো, VFX কাকে বলে, সুপার হিরোর ছবি হ্যান্ডেল করা সবার কথা নয়। তারপর আসল যে বক্তব্য, সেটা হচ্ছে মনিরয়ের লুকটা দেখেছো, পুরো স্কারলেট উইচের সস্তা ভার্সন। শুরু হলো VFX নিয়ে ক্রিটিসাইজ, এইসব নিয়ে আলোচনা। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি, ব্রহ্মাস্ত্রের VFX কারা করেছে? DNEG। এই যে DNEG VFX টিম, তারা এর আগে কোন কোন ছবিতে কাজ করেছে? 2021 সব থেকে প্রশংসিত ছবি ডিউন, যেটার পরিচালক কে ডেনি ভিলনেভ, তার আগের ছবিগুলো এরাই করেছে। শুধুমাত্র তাই নয়, আমরা যদি একটু লিস্ট ঘাঁটি, একটু আলোকপাত করি, সব থেকে ভালো ভালো হলিউডের যে প্রজেক্টগুলো হয় সেগুলোর VFX কিন্তু এই টিম দ্বারাই করা হয়। এই DNEG কোম্পানি কী কী কাজ করেছে আমার কথা যদি বিশ্বাস না হয়, একটু যাও যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো DNEG VFX টিম, তাদের কাজ তো সেই ফিল্মোগ্রাফি পেয়ে যাবে। এবং একটা কথা আমি বুঝে পাই না, এখনও ব্রহ্মাস্ত্র এলোই না, ওর কী পাওয়ার, ওর কী অ্যাবিলিটি কিছু জানতেই পারলাম না আমরা, মৌনিরয় স্কারলেট উইচ হয়ে গেল, লাল কালার রয়েছে, তাকে দেখতে ওরকমই লাগছে। আরে বস, অ্যাটলিস্ট ট্রেলার আসুক, তারপর আমরা এই ক্রিটিসিজমগুলো করি, তারপরে আলোচনাগুলো করি। তো ব্রহ্মাস্ত্র হোক বা জওয়ান, এই সিনেমাগুলোর লুক, ক্যারেক্টারের লুক কপি হোক বা ইন্সপায়ার হোক, আমার মনে হয় না তাতে এই ছবিগুলোর পোটেনশিয়ালে কোনোভাবে আঘাত আনতে পারবে এরকম ধরনের রিয়াকশন। যদি ছবিগুলো খুব ভালোভাবে নির্মিত হয়, তাহলে এই ছবিগুলো বক্স অফিসে ডেফিনেটলি রেকর্ড করবে, এবং তখন শুধুমাত্র লোক না, কন্টেন্ট মনে রাখবে, কার লুক কোথা থেকে কীরকমভাবে নেওয়া, কীভাবে ইন্সপায়ার্ড, এগুলো কেউ মনে রাখবে না, তখন কেউ মনে রাখবে না। এই ছিল আমার বক্তব্য, অনেকে এগ্রি করতে পারো, অনেকে নাও পারো, তোমাদের কী রিয়াকশন অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করবে অবশ্যই করে দিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে, বাই বাই, টেক কেয়ার।